আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনার পাখি যদি ভাইরাস অথবা কোনো পোকা দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনারা কোন মেডিসিন ইউজ করবেন, কীভাবে করবেন, এবং প্রাকৃতিকভাবে কীভাবে কোন জিনিস দ্বারা আপনার পাখির শৈল পোকা দূর করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখবেন। আর ভিউয়ার্স, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং ভিউয়ার্স, আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দ্রুত বিক্রয়ের জন্য, এই চ্যানেলে বিজ্ঞাপনের অ্যাড দিতে পারবেন বিক্রয়ের জন্য। তো কীভাবে দিবেন সে বিস্তারিত জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবো, মেসেঞ্জারে সেই লিঙ্কে গিয়ে আমার সাথে কথা বলবেন, অথবা আপনারা কমেন্ট করে জানান আমি পাখি বা কবুতর বিক্রয় করতে চাই। তো বিয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। বিয়ার্স, আপনার পাখি শরীরে মাইটস পোকা যদি হয় তাহলে আপনি বা যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত আপনার পাখির শরীরে, তো কিভাবে সেটা প্রতিরোধ করবেন? তো এই বিষয়ে ভালো একটি মেডিসিন আছে, সেটা হলো টিমসেন। টিমসেন মেডিসিনটা খুবই ভালো একটি মেডিসিন। এটা আপনার পাখির শরীরে যদি পোকা হয়ে থাকে তাহলে আপনারা পাখির শরীরে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু পাখির শরীর থেকে পোকা দূর হয়ে যাবে। এটা আপনারা 1 মিলি নেবেন, 1 মিলি নিয়ে 1 লিটার পানিতে গুলিয়ে তারপর আপনার একটা যে স্প্রে করে, স্প্রে বোতল আছে এক প্রকার, ওই স্প্রে বোতল দিয়ে আপনার পাখির শরীরে স্প্রে করে দিবেন এবং খাঁচাও স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এভাবে যদি 2-3 দিন দিয়ে আপনার শরীরে পাখির শরীরে পোকা থাকবে না। আর এইটার একটা সুবিধা আছে, স্প্রে যদি আপনার খাবার বাটিতে যায় তাও সমস্যা হবে না পাখির। তো এটা আপনারা নির্দ্বিধে দিতে পারেন, খুবই ভালো একটি মেডিসিন। এটার দাম 90 টাকা, এটা আপনার হাঁস মুরগির বেট ফার্মাতে পাবেন। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে না আমি এই মেডিসিন ইউজ করবো না, আমি অন্যভাবে পাখি পোকা দূর করতে চান প্রাকৃতিকভাবে, তাহলে আপনারা পাখির শরীরে কিন্তু আপনারা নিমের দ্রবণ স্প্রে করতে পারেন এবং নিমের দ্রবণ পাখি খাওয়াতেও পারেন। তো এই জন্য আপনারা যে দেশি নিম পাতা আছে, এই দেশি নিম পাতা 15 থেকে 20টা নিয়ে আপনারা 1/2 লিটার পানিতে ভালো করে জাল দিবেন। জাল দিয়ে তারপর আপনারা সেটা ঠান্ডা করে তারপর পাখির শরীরে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন যে পাখির শরীরে যদি পোকা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে এবং পাখির খাঁচাও আপনারা স্প্রে করে দিতে পারেন। তো এইভাবে আপনি 3-4 দিন দিলে ইনশাআল্লাহ দেখবেন আপনার পাখির শরীরে কোনো পোকা থাকবে না, পাখি পোকামুক্ত হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কোন মেডিসিন ইউজ করেন পোকার জন্য এবং প্রাকৃতিকভাবে কী করে পাখির পোকা দূর করবেন, আমি দুটোই ভিডিওতে বলে দিলাম। আশা করি আপনারা এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনার পাখি ও কবুতর বিক্রয়ের জন্য আমার সাথে যোগাযোগ করুন মেসেঞ্জারের মাধ্যমে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।